আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাভার স্মৃতিসৌধ দেখালাম মানিকগঞ্জ বনের বাসায় যাচ্ছি সাভার হয়ে ঢাকা থেকে সাভার হয়ে মানিকগঞ্জ বাস থেকে নেমে রিক্সায় করে গ্রামের পথ দিয়ে বোনের বাড়িতে যাইতেছি অনেক দিন পর প্রায় এই তো অনেক দিনই হয়ে যাবে দু তিন বছর হয়ে যাবে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি যেতে যেতে রিক্সাওয়ালার সঙ্গেও কথা বলতেছি চারিদিকের ভিউগুলা একটু উঠালাম গ্রামের দৃশ্যগুলো দেখতে আসলেও খুবই ভালো লাগে বনের বাড়িতে এসেছিলাম গতকাল এটা হলো সকালবেলা গতকাল এসে খিচুড়ি আর মুরগির মাংস খেয়েছি রাতে রাত কাটিয়ে এত সকালের দিকে বোনের মেয়ে নারিকেল কাটলো নিজের হাতে নারকেল ছিলে নারিকেল করে এতেছে ভাপা পিঠা খাওয়াবে আর আমি এখানে বসে বসে মনোরম দৃশ্যগুলো দেখতেছি অনেক দিন পর এসব দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগতেছে একটু শ্যুট করে নিলাম খুব ভালো লাগতেছে শুধু গাছ আর গাছ আমার বোনের বাড়িতে প্রচুর গাছ পিছনে বাগান আছে অনেক বিশাল বাগান তারপরে বাড়ির ভিতরে লিচুর গাছ প্রচুর লিচু হয় লিচুর সময়ে ভাপা পিঠা খাওয়ার পরের দিনে এটা তারপরের দিন চিতা পিঠা বানাবে এক এক দিন এক একটা পিঠা বানিয়েছিল পুরোটা পুরোপুরি দেখাতে পারি নাই মাঝে মাঝে যতটুকু পেরেছি দেখিয়েছি সাম আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিতরে আরও ভালো আছে দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে চিতই পিঠা বানাচ্ছে আর এই চিতই পিঠার মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশাচ্ছে হালকা গরম পানি দিয়ে আর এই তেল যে দিয়েছে এখানে টিপসটা কিন্তু খুবই উপকারী এখানে যদি সামান্য তেল দেওয়া যায় দিয়ে যদি এভাবে ফেটানো যায় চিতই পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এটা পরে বানিয়েছে ঝাল দিয়ে আমার হাজব্যান্ডের জন্য ঝাল খায় ঝাল পিঠা খায় আর আমাদের জন্য সাদা পিঠা বানিয়েছে আমরা সাদা পিঠা সরিষা বাটা ধনে বাটা ধনে পাতা বাটা টাটকা টাটকা জমি থেকে নিয়ে আসা ধনে পাতা বাটা দিয়ে পিঠা খেয়েছি তারপরে আমার হাজব্যান্ডের জন্য এটা বানিয়েছে ঝাল দিয়ে খেতে চুলার পাড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা এই যে আমাদের জন্য খালি বানাচ্ছে ফুলকো ফুলকো একদম একটা পিঠাও ফুলানো ছাড়া নাই এত ভালো লাগে নিচে মুচমুচে আর উপরে নরম তুল তুলে চিতই পিঠা বোনের বাসায় এসে একদিন এক এক রকম পিঠা খাচ্ছি আর চুলার পারে বসে কথা বলতেছি আসলে কথাগুলো ভয়েসগুলো ডাইরেক্ট দিতে চেয়েছিলাম পাশে থেকে গান আসছিল কপিরাইট হওয়ার জন্য আমি কথাগুলো বন্ধ করে দিয়েছি তা না হলে ডাইরেক্ট কথাগুলো দিলে আসলে ভালো লাগতো আমরা যে একত্রে বসে আনন্দ করতেছি গরম গরম পিঠা খাইতেছি এই কথাগুলো উঠাইতে পারলাম না আমি কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারিনি গানের আওয়াজ আসবে দেখে আমি কথাগুলো দিতে পারিনি তা নাহলে চুলার পরে বসে আসলে খাওয়া গল্প করা গরম গরম চিতই পিঠা যে কোনো পিঠাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ধরনের কথাবার্তা সরিষা বাটা আর সরিষ আর ধনে পাতা বাটা টাটকা গ্রামের চুলার পাড়েই বসে খাচ্ছি তারপরে একদম আমার বোনের মেয়ের ওর শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছে গুড় খেজুরের গুড় মানে খেজুরের রসের গুড় নিজের ঘরে বানানো কালারটা যে কত সুন্দর নাস্তা খাওয়ার পর পিঠা খাওয়ার পর এই তো চা ঘরের মধ্যে চুলায় চা বানালো গ্যাসের চুলায় ডাইনিং টেবিল খাওয়ার ঘরে খোলা খোলা ও রান্না করে ভিতরেও রান্না করে রোদে এসে চাটা খাচ্ছি আমার বোন বলল চল রোদে গিয়ে বসি সেখানে এসে বসে বসে চা খাচ্ছি আর পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে শুনতেছি আগামী ভিডিওতে দেখাবো ঝগড়াগুলো

পাশে যাই সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা কুয়াশায়

এইটো বা ভাজা ভাজা কৰিব না এইটার মধ্যেই মাস দুই চামচের মধ্যে হবে না দুই তিন চামচ আদা রসুন এক্সের তো কি কয় এটার মধ্যে কিন্তু কিছু থাকে না তেজপাতা টেজপাতা সব সব ধরনের বিরিয়ানির মশলা আছে যা থাকে দুই প্যাকেট দিবা দুই কেজির জন্য হ্যাঁ দুই প্যাকেটে দিবা না দেখি যদি লাগে দিব লবণ আমিটো বুজি নুজ লাগব মন একো দে তুমি কেৱল মন কথাছা দেখি আবাৰ এখন ঘেরান্ত কালকে চলে যাবে না না আজকে পানী টানিবা না দায়িত্ব ভাপে দিয়ে রাখবা কালকটা ভালো আছি না নাই না চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল খুবই মজা হয়েছে মানে বোনের ছেলের বউ রান্না করেছে খুবই মজাদার খাবার শেষে শেষ পাতে দই দিয়ে বিরিয়ানি খাইতেছি আসলে পোলাও দিয়ে খেয়েছি সব সময় বিরিয়ানি দিয়ে খাইনি আজকে ফার্স্ট বিরিয়ানি দিয়ে খাচ্ছি খুবই মজা বিরিয়ানিটাও যেমন মজা হয়েছে দইটাও তেমন মজা আসলে দেশে আসলে খাটি দুধের যে দই একটা খেতে কিন্তু আসলে ভালোই লাগে কোনো ভেজাল নেই আর বিরিয়ানি দিয়ে আমি খাইনি কখনো এই প্রথম আমি বিরিয়ানি দিয়ে খেলাম খেতে ভালোই লাগলো গ্রামে এসে এক এক দিন এক এক রকমের পিঠা অনেক কিছু খাবার ভালোই এনজয় করতেছি খাচ্ছি আপনাদের ভিডিও দেখালাম সামনে আরও ভিডিও দেখাবো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ